বন্ধুরা, রোদে পুড়ে ত্বক কালো হয়ে গেছে, মুখে কালচে ভাব আছে, টমেটোর সাথে একটি মাত্র জিনিস তোমাদের দিতে হবে, সেই সঠিক জিনিসটা দিলেই মুখের মেছেতার দাগ দূর করে দেবে তোমাদের। অথবা ওপেন পোর্সের সমস্যা যদি থাকে তোমাদের, পিম্পলস হচ্ছে অত্যাধিক মাত্রায়, কিংবা তোমাদের মুখে বড় বড় গর্ত হয়ে আছে, অথবা পিম্পলসের ডার্ক স্পট হয়ে আছে, কিংবা দানা দানা হয়ে আছে, সবই কিন্তু দূর হবে আজকের ভিডিওতে। ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা চের ব্লগসে। বন্ধুরা, আমরা অনেকেই মুখের রং পরিষ্কার করার জন্য, মুখে ট্যান তোলার জন্য টমেটো ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদের শেয়ার করব যে টমেটোর মধ্যে কি মিশিয়ে লাগালে খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল হওয়া যেতে পারে, মুখের রুক্ষতা কালচে ভাবটা উঠে যাবে এবং একটা খুব সুন্দর ফর্সা গ্লো আসবে। মাত্র 7 দিন যদি টমেটোকে যেভাবে আজকে আমি বলে দিচ্ছি, কিংবা যেটা দিয়ে আমি টমেটোটা মুখে লাগাতে বলছি, সেটা যদি তোমরা করতে 7 দিন, আজকে ঠিক যে যে জিনিসটা বলে দেবো ঠিক সেইভাবে আর টমেটোর সাথে সেটাই মিশিয়ে তোমাদের লাগাতে হবে। কেউ কিন্তু এই ভিডিওটা এটা বলবে না যে এটার বদলে কী দিতে হবে, কারণ টমেটোর সাথে একমাত্র ওই জিনিসটাই দিয়ে তবেই তোমাদের 7 দিনের মধ্যে তোমাদের যে গায়ের রং কিংবা মুখের যে রংটা, ধরো মুখটা তো আমাদের আমাদের দেখো গা হাত পা ঢাকা থাকলেও মুখটা তো খোলা থাকে, মুখের মধ্যে রোদ পড়ছে, পলিউশন লাগছে, রান্না করার সময় তাপ লাগছে এবং স্ট্রেসের ছাপও মুখের মধ্যে পড়ে, হাওয়া চললে সেই হাওয়ার রুক্ষতাটাও মুখ কালচে করে দেয়। তো সেই মুখের রংটা তোমাদের এক্স্যাক্টলি যে কালারটা, যেই রংটা, সেই রংটা তোমরা পাবে, তার সাথে এক শেড রং হালকা করে দেবে, তোমাদের ফর্সা করে দেবে আজকের রেমেডিটা। হ্যাঁ, টমেটোর সাথে অ্যাকচুয়ালি এই জিনিসটাই লাগালে তবেই কিন্তু রং খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হতে পারে। তাহলে চলো দেখে নিই। বন্ধুরা, তোমাদের 7 দিন এই রেমেডিটা করতে হবে। তো 7 দিনের জন্য তোমরা একটা টমেটোকে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবে। তো এরকম টমেটো নেবে, নিয়ে টমেটো অল্প একটু কেটে নেবে। টমেটোটি অল্প একটু কেটে নেওয়ার পর তারপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে দুধ যখন আসে তোমরা একটু কাঁচা দুধ রেখে দিতে পারো 3-4 দিনের জন্য, আবার যখন আসবে তখন আবার একটু রেখে দিতে পারো 3-4 দিনের জন্য। তো এই ফ্রিজে রেখে দিলে তোমরা এটা সহজেই ব্যবহার করতে পারবে। তো এইবার কাঁচা দুধের মধ্যে টমেটোটি ডুবিয়ে এইভাবে মুখে অন্তত তোমাদের 1.5 থেকে 2 মিনিট শুধু ঘষতে হবে এইভাবে, ঠিক যে জায়গাগুলোতে তোমাদের মুখে সমস্যা আছে, ধরো যেখানে পিগমেন্টেশন আছে, ডার্ক স্পট আছে, অথবা মুখে দানা দানা আছে, সেই জায়গাটাতে তোমাকে তোমাদের কাঁচা দুধ দিয়ে টমেটোটাকে এইভাবে রাব করতে হবে। এটি আমাদের যেটা হচ্ছে কাঁচা দুধ খুব ভালো ক্লেনজারের কাজ করে। তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে যে কাঁচা দুধ মুখ পরিষ্কার করতে, পোর্স ক্লিনিং করতে সাহায্য করে, কাঁচা দুধ মুখের ট্যান তুলে দিতেও সাহায্য করে, আর তার সাথে টমেটো, টমেটোও সান ট্যান তুলে দেয়। টমেটোর মধ্যে ভিটামিন সি আছে যেটা খুব ভালোভাবে স্কিন থেকে ট্যান তুলতে সাহায্য করে। আচ্ছা, টমেটোর রস স্কিন টাইট করতে, ওপেন পোর্সকে ঠিক করতে সাহায্য করে, আর তার সাথে সাথে তোমাদের যেটা হচ্ছে পিম্পলস অ্যাকনে সমস্যাও দূর করে। তো এইভাবে লাগাবার পরে যে টমেটোটা মুখে ঘষেছিলে ওটাকে এবার জল দিয়ে ধুয়ে নেবে। জল দিয়ে ধুয়ে নেবার পর তোমাদের টমেটোটা এইভাবে গ্রেট করে নেবে। ওই একই টমেটোর টুকরোটাই লাগবে, নিয়ে নেবে, আলাদা আর দরকার হবে না। গ্রেট করে নেওয়ার পরে কাঁচা দুধে আবার ওই টমেটোর পাল্পটা মেশাবো, মিশিয়ে তারপরে 1 থেকে 2 চামচ দেবে আটা। আটা খুব ভালোভাবে এক্সফোলিয়েশনের কাজ করে, আটা আমাদের মুখ থেকে নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে। যেই আটার রুটি খাই আমরা প্রত্যেক দিন, সেই আটাই 2 চামচ নিয়ে এখানে ভালো করে গুলে দেখো একটা ফেস প্যাক তৈরি হয়ে গেছে। এইবার এই ফেস প্যাকটা আমি যে টমেটো আর দুধ মুখে মেখে রেখেছিলাম সেটা ধোবো না, তার ওপরেই আমি এই আটা, টমেটো আর দুধের প্রলেপটা লাগিয়ে নিচ্ছি এইভাবে। তো এইভাবে এই ফেস প্যাকটা সারা মুখে খুব ভালো করে লাগাতে পারো। তোমরা এটা ঘাড়ে গলায়ও লাগাতে পারো, হাতেও লাগাতে পারো। যখন এটা 20 থেকে 25 মিনিট তোমাদের রেখে দিতে হবে, 20-25 মিনিট পর এটি হালকা হালকাভাবে যখন একটু শুকিয়ে আসবে এইরকমভাবে গোল গোল করে হাত দিয়ে এটাকে রাব করবে। দেখবে বন্ধুরা এত সুন্দর, প্রথম দিন একবারই যখন লাগাবে প্রথম দিনেই তোমরা এত ভালো রেজাল্ট পাবে এটা। আর 7 দিন টানা এটা করো, 7 দিন টানা এটা করলে তোমাদের ত্বকের দারুণ সুন্দর একটা পরিবর্তন পাবে।
স্কিন টোন অনেকটা চেঞ্জ হয়ে যাবে, এক শেড অবধি স্কিন লাইট হবে স্কিনের কালার, তার রং ফর্সা হবে এক শেড অবধি, নোংরা ময়লা তুলে দেবে, দানা দানা ভাব উধাও হয়ে যাবে, পিম্পলস অ্যাকনে সমস্যা দূর হয়ে যাবে, মেছেতার দাগ হালকা হতেও সাহায্য হবে। তো এইভাবে সাত দিন করো এটাকে। তো 20 থেকে 25 মিনিট রাখার পর হাত দিয়ে হালকাভাবে রাব করার পরে একটি ভিজে টাওয়াল দিয়ে এইভাবে আগে এই ফেস প্যাকটাকে মুখ থেকে তুলে নেবে। এইভাবে মুখ থেকে সম্পূর্ণ এই ফেস প্যাকটা তুলে নেবার পর মুখ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নেবার পরে যে কোনো ক্রিম, ডে ক্রিম, দিনের বেলা হলে কোনো ডে ক্রিম লাগিয়ে একটু হালকা করে সানস্ক্রিন লাগিয়ে নেবে, আর রাতের বেলা হলে অবশ্যই কোনো ভালো নাইট ক্রিম লাগিয়ে নেবে। বন্ধুরা, রোদের তাপ লাগলে স্কিন কিন্তু নষ্ট হয়, স্কিনে নানান রকমের সমস্যা হয়। রোদের তাপ কম লাগলে তখন স্কিন অনেক ভালো উজ্জ্বল থাকে। দেখো কতটি স্কিন পরিষ্কার হয়ে গেছে, কতটা গ্লো এসে গেছে এবং চমক এসে গেছে। তাহলে বন্ধুরা, এইভাবে তোমরাও দেখলে তো, হ্যাঁ, টমেটোর সাথে কাঁচা দুধ, কাঁচা দুধ আর টমেটো যদি একসাথে মুখে লাগানো যায় 7 দিন রোজ টানা, এবং এটা করবে রাত্রে, দিনের বেলা একদমই না। দিনের বেলা বাড়িতে ঘরের মধ্যে থাকলেও কিন্তু রোদ্রের তাপ আমাদের লাগে, তাই এটা রাত্রে করবে, রাত্রে অথবা বিকেলের দিকে করবে এই রেমেডিটা। ট্রাই করবে টমেটোর সাথে কাঁচা দুধকে ট্রাই করে দেখো, এত সুন্দর গ্লোয়িং স্কিন তোমাদের 7 দিনের মধ্যে তোমরা পাবে যে তোমরা বারে বারে এটা ট্রাই করতে থাকবে। তবে হ্যাঁ, 7 দিনের বেশি এটা ব্যবহার করবে না, 7 দিন টানা ব্যবহার করবে। 7 দিন ব্যবহার করার পরে যখন দেখছো তোমাদের মুখ থেকে ময়লাটা উঠে গেছে, ফর্সা ভাব এসে গেছে, ট্যানটা উঠে গেছে, তখন তোমরা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে এই রেমেডিটা ট্রাই করতে পারো। তাহলে তোমাদের স্কিনটা সবসময় ঝকঝকে তপতপে উজ্জ্বল থাকবে। তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো হেল্পফুল ভিডিওস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য।